ভাইফোঁটা, তাই আমি আর আমার ভাগনা সৌভিক দুজন মিলে যাচ্ছি ভাইফোঁটার কেনাকাটা করতে। মাংস মিষ্টি এসব নিতে হবে আর কি, তাই দুজনে চললাম এখন মার্কেটিংয়ের জন্য। সামনে আঁকা বাঁকা পথে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। প্রথমে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন ভাইফোঁটার জন্য দোকানে ভিড় ভালোই আছে। তাও আমরা গিয়ে দেখি কি কি মিষ্টি আছে এখানে, সেই মিষ্টি আমরা আস্তে আস্তে পছন্দ করে নেব। মিষ্টিগুলো প্রথমে দেখা যাক, এবং আপনাদেরকেও দেখাচ্ছি, আপনারাও দেখুন কি কি মিষ্টি আছে এখানে। উচালন আমতলায় খুব বিখ্যাত দোকান এটি, অনেক রকমের মিষ্টি এখানে পাওয়া যায়, দেখুন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে, আপনাদের তবুও দেখাচ্ছি কি কি মিষ্টি আছে এখানে। এই দেখুন বরফি মিষ্টি রয়েছে, তিন চার রকমের বরফি মিষ্টি রয়েছে এখানে, পাঁচ রকমের বরফি মিষ্টি, দেখুন রসগোল্লা, এবং এটা হচ্ছে সবুজটা যেটা হচ্ছে আমের ফ্লেভার রসগোল্লা, এখানে পাওয়া যায় খুব বিখ্যাত। আপনারা যদি নিতে চান এখানে আসতে পারেন। এখানে দোকানের দিকে যাচ্ছি, দেখি ভালো দেখে একটু নিয়ে নিতে হবে। মাংস লাগবে, একটু মাংস লাগবে, বড় করে চলছে পোলট্রি 200 আর কালবার কাটাকাটি করছে। বিনস, গাজর, ক্যাপসিকাম সব মিলিয়ে কাটছে এখন। কাটা রেডি, সব কিছু সুন্দর করে গুছিয়ে কেটে থালায় সাজিয়ে রেখে দিয়েছে। মা লুচি করার জন্য ময়দাগুলো একটু চলে নিচ্ছে, ওখানে যে নোংরা থাকবে সেটা তাহলে বেরিয়ে যাবে। মা এবারে কুকার তেল দিয়ে মাংসটা সেরে নিচ্ছে, ভালো করে মা লুচি বেলতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে লুচি বেলে রাখছে এখানে, এবারে এগুলোকে নিয়ে ভাজবে। এবারে দেখা যাক দিদি করছে এখানে, দিদি ভাজছে, এই যে ভেজে হাঁড়ির মধ্যে রাখছে, এগুলো এখন আমাদেরকে দেওয়া হবে ভাইফোঁটার জন্য। এখন ভাইফোঁটা নেব, পায়েস এবং চানা মশলা, এটা দিয়ে আজকে দিদি আমাকে ভাইফোঁটা দেবে। কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই।
সুন্দর প্যানকেক পিস উপহার দিল আমাকে। এবার দেখা যাক লাঞ্চে কি কি আছে। লাঞ্চে আছে ফ্রাইড রাইস, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, চাটনি।